রাষ্ট্রদ্রোহ আইন বদলের নামে চক্রান্ত কেন্দ্রের ঘুরপথে আনা হচ্ছে নাগরিক বিরোধী আইন। নয়া আইনের খসড়ায় আপত্তি তুলে কেন্দ্রকে বিঁধলেন মুখ্যমন্ত্রী। ইডির তলবে সাড়া দিয়ে সিজিওতে হাজিরা রুজিরা বন্দ্যোপাধ্যায়ের, প্রথমবার নিয়োগ মামলায় তলব অভিষেক পত্নীকে। 8.5 ঘন্টা ধরে চলল জিজ্ঞাসাবাদ। কামদুনি কাণ্ডে চ্যালেঞ্জ কলকাতা হাইকোর্টের রায়কে, সুবিচারের দাবিতে এবার দিল্লিতে প্রতিবাদীরা। ধর্ষণ মামলায় গুরুত্ব দেয়নি রাজ্য, অভিযোগ বিজেপির। নিয়োগ দুর্নীতি মামলায় ফের জেরা করতে হবে পার্থকে, আদালতে আরজি সিবিআই এর। কমিটি তৈরি করে নষ্ট করা হয়েছে ওএমআর, অভিযোগ তদন্তকারীদের। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কার মালিক রোহিত ভাঙলেন বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও। আফগানদের বিরুদ্ধে 273 রানের লক্ষ্যে ছুটছে ভারত। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রদ্রোহ আইন বদলের নামে ঘুরপথে আরও নিষ্ঠুর এবং অবদমনকারী আইন আনছে কেন্দ্র, যা আদতে নাগরিক বিরোধী, বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, দেশের আইন শৃঙ্খলার খোল নলছে বদলে দেওয়ার 3টি বিল নিয়ে নরেন্দ্র মোদী সরকারের তৎপরতায় প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে লোকসভায় বিল পরিবর্তনের কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই প্রস্তাবিত 3টি আইনের পরিবর্তিত খসড়া তৈরি করে ফেলেছে কেন্দ্র সরকার। আগামী লোকসভা নির্বাচনের আগে সংসদের শীতকালীন অধিবেশনেই 3টি বিল পাশ করিয়ে নিতে চাইছে কেন্দ্র, জানা গিয়েছে এমনটাই। আর তারপরেই কেন্দ্রকে নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এক্স হ্যান্ডেলে মমতা লিখেছেন, এই প্রচেষ্টার মধ্যে চুপিসারে অত্যন্ত কড়া এবং কঠোর নাগরিক বিরোধী বিধি প্রবর্তনের একটি গুরুতর প্রচেষ্টা রয়েছে। এরপরেই তাঁর অভিযোগ, আগে রাষ্ট্রদ্রোহ আইন ছিল, তা প্রত্যাহারের নাম করে প্রস্তাবিত ভারতীয় ন্যায় সংহিতায় আরও কঠোর এবং স্বেচ্ছাচারী ব্যবস্থা চালু করতে চাইছে, যা নাগরিকদের আরও মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার একাধিক দল ইতিমধ্যেই অভিযোগ করেছে, খোল নলছে বদলে ব্রিটিশ জমানার রাষ্ট্রদ্রোহ আইনকে আরও কঠোর করতে সক্রিয় হয়েছে মোদী সরকার। এবার কার্যত সেই অভিযোগের সুরেই কেন্দ্র সরকারকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কামদুনি কাণ্ড নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ, সুবিচারের দাবিতে এবার দিল্লিতে মৌসুমী ও টুম্পা কয়ালরা। তাদের সঙ্গে নির্যাতিতার পরিবারের সদস্যরা ছাড়াও যোগ দিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। এদিন বিমানবন্দরে দাঁড়িয়ে আরও একবার রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তাঁরা। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আনসার আলী ও সাইফুল আলীর ফাঁসির সাজা রদ করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে 4 দোষীর মুক্তিরও নির্দেশ দেওয়া হয়েছে। এই রায় ঘোষণার পর আদালত চত্বরেই ক্ষোভে ফেটে পড়েন কামদুনির নির্যাতিতার পরিবার ও কামদুনি আন্দোলনের প্রতিবাদীরা। কামদুনি আন্দোলনের ঢেউ যে দিল্লি পর্যন্ত পৌঁছবে তা আগেই জানিয়েছিলেন মৌসুমী টুম্পারা। এদিন টুম্পা কয়েলের বিস্ফোরক দাবি, নিয়োগ দুর্নীতিতে রাজ্য সরকার বড় বড় আইনজীবীর সাহায্য নিচ্ছে, তবে কামদুনি কাণ্ডের ক্ষেত্রে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি, শুধুমাত্র অর্থের বিনিময়ে হালকা চালে এই মামলা লড়া হয়েছে বলেই দাবি তাঁর। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার গলাতেও একই সুর, সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করার উদ্দেশ্যেই দিল্লি পাড়ি দিয়েছেন তাঁরা। আইনি সহযোগিতার জন্য প্রয়াত বিজেপি নেত্রী সুষমা স্বরাজের মেয়ের সঙ্গেও বৈঠকের কথা হয়েছে কামদুনির প্রতিবাদীদের। ইডির তলবে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা। অভিষেক ঘরণীর জিজ্ঞাসাবাদকে কেন্দ্র করে সিজিও কমপ্লেক্সে তুঙ্গে ওঠে তৎপরতা। টানা 8.5 ঘন্টা ধরে চলল জিজ্ঞাসাবাদ। বুধবার সকাল 10:57 সিজিওতে ঢুকেছিলেন রুজিরা, আর সন্ধে 7:31 বাইরে বেরিয়ে আসেন তিনি। তবে সিজিও থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি রুজিরা। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর মা লতা বন্দ্যোপাধ্যায়, বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কেও তলব করা হয়, কিন্তু কেউই হাজিরা দেননি। এরপর গত 4 অক্টোবর বুধবার অভিষেকের স্ত্রী রুজিরাকেও নোটিশ পাঠানো হয়। এর আগে বিদেশ থেকে সোনা আনার মামলায় একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন রুজিরা। প্রতিবারই তিনি হাজিরা দিয়েছেন এবং নথিপত্র তুলে দিয়েছেন তদন্তকারীদের হাতে। তবে এই প্রথমবার নিয়োগ মামলায় তলব করা হল অভিষেক পত্নীকে। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে ফের জেরা করতে চায় সিবিআই। কেন্দ্রীয় সংস্থার বিস্ফোরক দাবি, কমিটি তৈরি করে নষ্ট করা হয়েছে আসল ওএমআর শীট। এই সংক্রান্ত একাধিক তথ্যের জন্য পার্থকে আবার জেরা করার অনুমতি চাইলেন তদন্তকারীরা। এদিনও জামিন মিলল না প্রাক্তন শিক্ষামন্ত্রীর। নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত সন্দেহে গত বছর গ্রেপ্তার করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। সেই থেকে জেলবন্দী তিনি।
একাধিকবার জামিনের আর্জি জানানো হলেও বারবার তা খারিজ হয়ে গিয়েছে। বুধবার ফের আলিপুর আদালতে পেশ করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। এদিনের শুনানিতেই ওএমআর শিট নষ্ট করা নিয়ে বিস্ফোরক দাবি তোলে সিবিআই। তদন্তকারী সংস্থার আরও দাবি, চাকরি প্রার্থীদের বয়স বাড়ানোরও বেশ কিছু প্রমাণ মিলেছে। তার প্রেক্ষিতেই সিবিআই মনে করছে পার্থকে ফের জেরা করে আরও তথ্য জানা প্রয়োজন। তবে সিবিআই যদি ফের জেরা করে সেক্ষেত্রেও পূর্ণ সহযোগিতা করবেন বলেই এদিন জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে রান না পেলেও বুধবার নয়া অবতারে ধরা দিলেন হিটম্যান রোহিত শর্মা। মারমুখী মেজাজে ব্যাট করে গড়লেন জোড়া রেকর্ড। বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড ভেঙে 7টি শতরান করে ফেললেন তিনি। পিছনে ফেলে দিলেন সচিন তেন্ডুলকরকে, আর সেই সেঞ্চুরি করার পথে রোহিত শর্মা ভেঙে দিলেন ক্রিস গেইলের সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডও। এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কার মালিক রোহিত। বিরাট কোহলির ঘরের মাঠে বিশ্বকাপে 1000 রানের মাইলস্টোনও টপকে গেলেন ভারত অধিনায়ক। বিশ্বকাপের ময়দানে এদিন মুখোমুখি হয়েছে ভারত ও আফগানিস্তান। দিল্লিতে বিরাট কোহলির ঘরের মাঠে টসে জিতে এদিন প্রথমে ব্যাট করে আফগানিস্তান। আফগানিস্তানের ইনিংস গড়ার কাজ করেন শাহিদি ও ওমর জাই, যার দরুন 50 ওভারের শেষে 8 উইকেট হারিয়ে 272 রান তোলেন আফগান ব্যাটাররা। একাই বুমরা নেন 4 উইকেট। পাল্টা ব্যাট করতে নেমে 273 রান তোলার লক্ষ্যে এবার রান তাড়া টিম ইন্ডিয়ার। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।